কাঁচা রাস্তা পাকা করার দাবিতে সৎসকালে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। বুধবার সকালে মালদহের বামনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলের শমসাবাদ গ্রামের বাসিন্দারা অবরোধ করেন। উল্লেখ্য, তাদের অভিযোগ, ভোট আসে ভোট যায় কিন্তু তাদের সমস্যা সমাধান হয় না। দীর্ঘদিনের সমস্যা সমাধান না হয় অবশেষে পাকা রাস্তা চাই, এই লেখা নিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে বুধবার বামনগোলা ব্লকের শমসাবাদ এলাকায় ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রায় 2 কিলোমিটার কাঁচা রাস্তা পাকা অর্থাৎ কংক্রিট হয় তা নিয়ে বহুবার বিভিন্ন প্রশাসনিক মহলে জানালে কোনো লাভ হয়নি, তাই এদিন তারা পাকা রাস্তার দাবি জানিয়ে অবরোধ করেন। দেবু সিংহের রিপোর্ট, NB24 নিউজ। আজকে আমাদের এই শমসাবাদের যে রাস্তাটা নিয়ে আমরা গত নভেম্বরে আমরা গত বছর নভেম্বরে আমরা দাবি করেছিলাম রাস্তা কংক্রিটের জন্য। তো এই কংক্রিট রাস্তার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে আমাদের রাস্তার টাকা সার্ভে হয়ে গেছে মোটামুটি 2 কোটি মতো, কিন্তু আমাদের 1 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত DM তালবায়না করছে এবং মন্ত্রীমণ্ডল তালবায়না করা হচ্ছে, উত্তরবঙ্গ তো উন্নয়ন পরিষদ থেকেও তালবায়না করা হচ্ছে। আমরা অবিলম্বে এই রাস্তার আমরা অ্যালটমেন্ট চাই এবং যাতে কংক্রিটের রাস্তা হয় তাড়াতাড়ি করে এবং যাতে টেন্ডার হয় তার জন্য আমরা আজকে জনগণ আমরা দাবি করছি এবং আমরা অভিযোগ করছি, এই জন্য আমরা আজকে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। আমরা মোটামুটি যতক্ষণ পারি আমরা কত কিলোমিটার রাস্তা আমরা DM হ্যাঁ কি চাইছেন এখন? আমরা চাইছি অবিলম্বে আমাদের রাস্তাটা মানে টেন্ডার হোক এবং আমাদের সার্ভে হয়ে গেছে 3 বার। এই সার্ভে হওয়া সত্ত্বেও আমাদের রাস্তাটা আজ অব্দি অ্যালটমেন্ট ফিনান্স পাস করছে না। আমাদের ফাইল ফিনান্সের ফাইল আমাদের রেডি হয়ে আছে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আমাদের রিপোর্টিং করেছে, DM সাহেব রিপোর্টিং করেছে, বারবার বলছে যে একটু মন্ত্রীকে বলুন। মন্ত্রীকে কেন বলবো আমরা? মন্ত্রীকে বলার সাধারণ মানুষের আমাদের প্রয়োজন আছে কি? আমরা আমাদের সরকার আমাদের টাকা, জনগণের টাকা, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের টাকা, নাবার্ড ব্যাংকের টাকা, গ্রামীণ পরিকাঠামোর টাকা, রাস্তাঘাট, জল নিকাশি, পানি জলের ব্যবস্থার জন্য টাকা, আজকে আমরা সেই গ্রামের মানুষগুলো ভোট দিয়ে নেতা মন্ত্রীকে তৈরি করছে, সেই সমস্ত সেই সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চনার শিকার হচ্ছি। অতএব তাড়াতাড়ি চাই আমরা উত্তরবঙ্গ উন্নয়নের ফাইল, আমরা চাই না যে তাড়াতাড়ি আমাদের টেন্ডার হোক। ব্যাস, আমাদের 3 বার সার্ভে হয়েছে। শমসাবাদ রাস্তা কমিটির পক্ষ থেকে আছি, ঠিক আছে। দীর্ঘদিন ধরে আমাদের এই রাস্তার বেহাল পরিদশা, বিভিন্ন দপ্তর থেকে ঘুরে ঘুরে আমাদের এই রাস্তার কোনো পরিস্থিতিই হচ্ছে না। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরেও আমাদের ফাইল গেছে, সেখান থেকেও অর্থ মঞ্জুর করা হচ্ছে না। আমাদের যে কোনো মুহূর্তেই রাস্তা চাই, এই রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, শুনছি না।